আমার কত কর্মী এমনকি ত্রিপুরায় বিজেপি সরকার চিকিৎসা দিত না, একটা ইঞ্জেকশন দিত না, একটা ওষুধ দিত না। আমরা এখান থেকে কষ্ট করে প্লেন ভাড়া করে কলকাতায় নিয়ে গেছি, এসএসকেএম হসপিটালে ভর্তি করেছি, কেউ কেউ মারাও গেছে, সেই কথাগুলো আমি ভুলব না। তৃণমূল কংগ্রেস কেউ একটা পোস্টার লাগিয়েছে তো তার বাড়িতে গিয়ে রাত্রিবেলায় হামলা চালিয়েছে। তৃণমূল কংগ্রেস দলটাকেও করেছে, তার পতাকাটাকে ছিঁড়ে দিয়েছে। যখন অভিষেকরা প্রোগ্রাম করতে এসছে, বাংলার অনেক সাংবাদিকরাও এসেছিল, একটা ছেলেকে হঠাৎ বললো তোমার কোভিড হয়েছে, চলো তোমার হসপিটালে নিয়ে যাই, বলে এখান থেকে 4-5 ঘন্টার পথ একটা দূর জায়গায় নিয়ে চলে গেছে। কুনাল একটা সাংবাদিক এসেছিল, তার নামে খোয়াই থানায় গালা গালা কেস, অভিষেকের নামে কেস, সুস্মিতার নামে কেস। ফেস তো করতে হবে বিজেপি সরকার, ডাবল ইঞ্জিন তো দিল্লিও ডুবিয়ে দিয়েছে, তো ত্রিপুরাকে কি করে বাঁচাবে?